রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মাগুরা জেলার ধারাবাহিক পর্বের এটি দ্বিতীয়। আপনি যদি মাগুরা জেলার নামকরণের ইতিহাস সহ আরো অনেক তথ্য না জেনে থাকেন তাহলে আমাদের প্রথম পর্বটি দেখে আসতে পারেন। আমি আশা করছি আপনি অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। মাগুরা জেলার জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 9,18,419 জন। এর মধ্যে পুরুষ 50.56 ভাগ, মহিলা 49.44 ভাগ। স্থানীয়ভাবে প্রকাশিত পত্রিকা দৈনিক খেদমত, এখনো এই পত্রিকাটি চলমান আছে। সাপ্তাহিক অঙ্গীকার বিলুপ্ত হয়ে গেছে। হিন্দু মুসলমান সম্মেলনী পত্রিকা 1876, সাপ্তাহিক আনন্দ 1929, নবগঙ্গা 1941, সাপ্তাহিক বাংলার দাগ 1972 বিলুপ্ত হয়ে গেছে। সাপ্তাহিক রূপসী বাংলা 1972 এটিও বিলুপ্ত হয়ে গেছে। সাপ্তাহিক মাগুরা বার্তা 1985 এটিও বিলুপ্ত। চিত্তাকর্ষক স্থান রাজা সীতারাম রায়ের প্রসাদ দুর্গ এর রাজবাড়ী, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, বিরাট রাজার বাড়ি, চণ্ডীদাস ও রজতিনীর ঐতিহাসিক ঘাট, সিদ্ধেশ্বরী মঠ, মুক্তিযুদ্ধের চিহ্ন, মাগুরা পিটিআই চত্বরের গণকবর, বিনোদপুর বাজার, গলাকাটা সেতু, ছাইখারিয়া স্মৃতিসৌধ, পিটিআই প্রধান ফাটক, মাগুরা বিশ্বরোড সংলগ্ন। বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ গোলাম ইয়াকুব বীর প্রতীক, সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান, সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, কবি ফারুক আহমদ, কবি মোহাম্মদ গোলাম হোসেন, কবি যতীন্দ্র মোহন বাগচি, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত আব্দুল হালিম। নদ নদী জেলায় অনেকগুলো নদ নদী রয়েছে। নদীগুলো হচ্ছে গড়াই নদী, নবগঙ্গা নদী, আলমখালী নদী, মধুমতি নদী, মরাকুমার নদ, কুমার নদ, চিত্রা নদী, ভৈরব নদী, সিরাজপুর হাওড় নদী, বেগবতী নদী। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিজে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।